সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি আবিদা সুলতানা সুমি। সংবাদের শুরুতেই শিরোনাম: অটোরিকশা চালকের আসনে রাশিক মেয়র লিটন, ভিকারুননিসার অধ্যক্ষ সহ 3 শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিল, নির্বাচন কমিশনে বিএনপির লোকও আছে, ওবায়দুল কাদের, নির্বাচনী কাজে বিচারকদের দৃশ্যমান হয়ে দায়িত্ব পালনের তাগিদ দিলেন সিইসি, রাজশাহী কলেজে শহীদ দুলালের শাহাদত বার্ষিকী পালিত, নাটোরে প্রক্রিয়াজাত নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার, মৌগাছি ও মোহনপুর এলাকায় মত বিনিময় করেছেন বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন। উন্নয়নে ফেরিওয়ালা, কখনো ঝাড়ু হাতে কখনো ডাস্টবিন হাতে নগর জুড়ে ছুটে বেড়াচ্ছেন পরিচ্ছন্ন আধুনিক একটি মহানগরী উপহার দিতে। নগর পরিচ্ছন্নতা রাখতে নিজে গিয়ে সচেতন করছেন নগরবাসীকে। তবে সব ছাড়াও এবার এই নগর পিতাকে দেখা গেল অটোরিকশা চালকের আসনে। মঙ্গলবার দুপুরে মেয়র AHM খায়রুজ্জামান লিটন একটি অটোরিকশা নিজেই চালিয়ে নগর ভবনে যান। মেয়রের এমন ব্যতিক্রম কার্যক্রমে প্রশংসিত হয়েছেন সব শ্রেণীর মানুষের কাছে। মেয়র খায়রুজ্জামান লিটন অটোরিকশা চালিয়ে যাচ্ছেন। সে সময় তার অটোরিকশার যাত্রী ছিলেন প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবুসহ 4 জন। অটোরিকশা চালাতে চালাতে মেয়র রাস্তার দুপাশের ফুটপাত দেখেছেন, দেখেছেন শহরের জনজীবনের নানা দুর্ভোগ, এবং তিনি মহানগরবাসীর উদ্দেশ্যে ইতিমধ্যে নিজের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনকে আধুনিক বসবাসযোগ্য মহানগরী গড়তে চাইলে তার একার পক্ষে সম্ভব নয়। তিনি সকল নগরবাসীর সহায়তা কামনা করেন। শিক্ষকের অপমানের জেরে অরিত্রী অধিকারী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসানুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ 3 শিক্ষককে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে এই 3 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। অভিযুক্ত 3 শিক্ষক হলেন ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা এবং শ্রেণী শিক্ষক হাসনা হেনা। পরীক্ষায় মোবাইল ফোনে নকল করার অভিযোগ এনে ভিকারুননিসার ছাত্রী অরিত্রীর অভিভাবককে ডেকে অপমান করেন শিক্ষকরা। অভিভাবকের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেন অরিত্রী। এ ঘটনায় 2 দিন ধরে ভিকারুননিসায় বিক্ষোভ চলছে। মঙ্গলবার বিক্ষোভের প্রথম দিনে শিক্ষামন্ত্রী স্কুলে গিয়ে এ ঘটনার সঠিক বিচারের আশ্বাস দেন। নির্বাচন কমিশনে বিএনপির লোকও আছে, আওয়ামী লীগের লোকও আছে। বিভিন্ন দল থেকে সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বেছে বেছে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশনার। বিএনপির এই অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বুধবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বেছে বেছে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিলের ব্যাপারে তথ্য প্রমাণ দিয়ে তাদের এটা বলতে হবে, অন্ধকারে ঢিল মারলে হবে না। নির্বাচন কমিশনে বিএনপির একজন কমিশনার আছে, আমাদেরও তো একজন। তিনি আরও বলেন, এখন যারা নির্বাচন কমিশন পুনরায় গঠনের কথা বলেন তারা নির্বাচন বানচাল করতে চান, কারণ এখন কমিশন পুনরায় গঠনের কোনো বাস্তবসম্মত অবস্থা নেই। নির্বাচনী কাজে বিচারকদের দৃশ্যমান হয়ে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের ব্রিফিংয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা প্রত্যেক দিন শত শত অভিযোগ পাই, কিন্তু অভিযোগগুলো আমাদের কাছে আসার কথা না, কারণ আপনারা সেখানে রয়েছেন। আমরা অভিযোগগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেব, কিন্তু প্রয়োজন ছিল অভিযোগগুলো সরাসরি আপনাদের কাছে যাবে, কিন্তু যায় না। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে রয়েছেন সহকারী ও যুগ্ম জেলা বিচারকরা। তাদের উদ্দেশ্য করে সিইসি বলেন, আপনাদের ভিজিবল হতে হবে, তার কারণ আপনাদের যে এত বড় দায়িত্ব আছে সে সম্পর্কে মানুষ ওয়াকিবহাল না। ওয়াকিবহাল হবেন তখনই যখন আপনারা ভাইব্রেন্ট হবেন, ভিজিবল হবেন। বুধবার সকালে রাজশাহী কলেজে শহীদ দুলালের শাহাদত বার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও সাবেক ছাত্র নেতারা। 1990 সালে গণ অভ্যুত্থানের বিজয় মিছিলে গুলিবর্ষণে নিহত হন রফিকুল ইসলাম দুলাল। এই উপলক্ষে 90-এর দশকে ছাত্র নেতারা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। সকালে রাজশাহী কলেজে শহীদ দুলালের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে সাবেক ছাত্রনেতাদের পক্ষ থেকে শহীদ দুলালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় প্যানেল মেয়র 1 ও 12 নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু সহ অন্যান্য সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। নাটোরে টমেটো ও আম চাষ ও তা থেকে প্রক্রিয়াজাত নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টার দিকে স্থানীয় একটি হোটেলে 2টি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের আয়োজন করে SNV নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, নাটোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মেফতাহুল বাড়ি, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন সহ অন্যান্যরা। এর আগে SNV ঢাকার প্রকল্প সমন্বয়কারী মাহবুব উল্লাহ প্রকল্প কমান্ডার ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পেতে গেলে তা নিরাপদ ও উন্নত চাষ পদ্ধতিতেই উৎপাদন করতে হবে, তবেই সেই ফল থেকে প্রক্রিয়াজাত খাদ্য নিরাপদ হবে। এজন্য উৎপাদনকারী, প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ও ভোক্তা সবাইকে সচেতন হতে হবে। সেমিনারে জেলার সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষি হাব প্রধান, আম চাষি দলের সদস্য ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান প্রাণ, কিষুয়ান ও সজীব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী 3 আসন পবামোহনপুর এলাকার সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন। বুধবার সকালে মৌগাছি এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় যান এবং সবার খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কেশরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান আলী উজ্জ্বলের নেতৃত্বে উপস্থিত পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোক, সহ সম্পাদক প্রভাষক নিজামুল, সাবেক সভাপতি আবু হেনা, সিনিয়র সভাপতি মকবুল, কৃষক দলের সভাপতি ইসমাইল, যুব দলের আহ্বায়ক সাইন, যুগ্ম আহ্বায়ক রেজাউল রেজা, ছাত্র দলের নেতা তুষার ওমর রাসেল সুইট, জেলা যুব দলের প্রচার সম্পাদক সোহানুর ইসলাম রতন, এছাড়াও মোহনপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামীম ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ ও জেলা উপজেলা নেতৃবৃন্দ। এই ছিল আজকের বরেণ্য সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।